জেলে সকাল 6টায় ঘুম থেকে উঠে ডাল ভাত খেয়ে জীবন যাপন করতে হচ্ছে বিখ্যাত বলিউডের কিং খান খ্যাত অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে। আজকের দিনটা ঠিক কিভাবে কাটালো আরিয়ান চলুন জেনে নেওয়া যাক। জামিন পাননি আরিয়ান, আপাতত জেলের রুদ্ধদ্বার কক্ষেই তিনি কাটাবে তার সময়। বর্তমানে আর্থার রোড জেলে নিয়ে যাওয়া হয়েছে তাকে। করোনা নিয়মবিধি মেনে সেখানে 3 থেকে 5 দিন নিভৃতবাসে থাকবেন আরিয়ান, কিন্তু তারকা সন্তান বলে কোনো রকম বিশেষ আয়োজন করা হবে না তার জন্য। আর 5 জন হাজতবাসীদের মতোই সাধারণভাবে জীবনযাপন কাটাবে জেলের মধ্যে আরিয়ান খান। কোন রুটিন মেনে আগামীর কয়েকদিন চলবেন বাদশা পুত্র? প্রতিদিন ঘড়ি ধরে ঠিক 6টায় ঘুম থেকে উঠিয়ে দেওয়া হয় প্রত্যেক অভিযুক্তকে। প্রাতরাশ দেওয়া হয় সকাল 7টার সময়। জেলে যা রান্না হয় তাই খাবেন আরিয়ান খান, বাড়ি থেকে খাবার আনা নিষিদ্ধ। বেলা 11টার মধ্যে অভিযুক্তদের দুপুরের খাবার দেওয়া হয়। দুপুরে রুটি তরকারি ডাল ভাত দেওয়া হয়। খাওয়া দাওয়ার পর জেলের ভিতরে হাজতবাসীদের হাঁটাচলা করতে দেওয়া হয়, কিন্তু আরিয়ান এবং তার সঙ্গীদের ক্ষেত্রে এখনও সেই নিয়ম প্রযোজ্য নয়। 3 থেকে 5 দিন নিভৃতবাসে থাকার পর জেলের মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য ঘোরাফেরা করতে পারবেন তারা। সন্ধ্যা 6টার মধ্যে আবার রাতের খাবার দিয়ে দেওয়া হবে সকলকে। বরাদ্দ খাবারের কিছু বাইরে থেকে আসবে এবং কিছু জেলের মধ্যেই বানানো হবে। খাবার চাইলে আরিয়ান এবং তার সঙ্গীদের টাকা দিতে হবে। মানি অর্ডারের মাধ্যমে সেই টাকা আনানো যেতে পারে। বিখ্যাত সেই বড়লোকী ফ্যামিলির বাড়ি মান্নাত ছেড়ে আপাতত হাজতে এভাবেই সাদামাটা দিন কাটাবে শাহরুখ পুত্র আরিয়ান। আরিয়ান খানকে নিয়ে আপনাদের কী মন্তব্য তা কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। আর বিনোদন জগতের এমনই সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন, ধন্যবাদ।